মারিয়ারা মেসিরা খেলছে সেই সময় আপনি আসলে আপনার মানে খেলা শুরু হওয়ার মুহূর্তে গান শুনে আপনি লাফিয়ে উঠেছিলেন

আমরা অল্প কয়েকজন বাংলাদেশি ছিলাম বিশত্রিশ জন আমরা একটা গ্যালারিতে ছিলাম ওখানে হঠাৎ গানটা বেঁচল এবং একবার না অসংখ্যবার পরে বাচ্চা এবং ইন্টারেস্টিংলি যেহেতু আমরা বাঙালি কম ছিলাম আমরা খুব উৎসব করছিলাম আনন্দ করছিলাম ম্যাচটা এনজয় করছিলাম টিভিতে অসংখ্যবার আমাদেরকে দেখানো হয়েছে যেটা বাংলাদেশ ম্যাচটা জিতেছে গান বাঁচতেছে টিভিতে দেখা যাচ্ছে এটা মানে আমার মনে হয় এটা অনেক মজার একটা অভিজ্ঞতা হ্যাঁ এবং খুব অভিজ্ঞতা আর দুবাইতে হচ্ছে যে আবুধাবিতে ছিল

কিরকম একটা শক্তি কিরকম একটা ভালো লাগা তৈরি করে এটা আসলে অন্যরকম ভাষা এটা আসলে প্রকাশ করা যাবে না খুব স্বাভাবিক ব্যাপার বাট এর মধ্যেও তো অনেক উত্থান পতন হয়েছে জীবন ভাই অনেকে হয়তো গান গাই গাওয়াতে চেয়েছেন হ্যাঁ এটা ট্রু যে অনেক জনপ্রিয় শিল্পীদের প্রথম মৌলিক গানও আপনার অনেকের অনেকের আমি ঐশীর কথা বলতে পারি আমি পূজার কথা বলতে পারি যদি বলি যেমন হচ্ছে ঐশিতপুরের অ্যালবামটাই আমি ঐশি এক্সপ্রেস ঐশি এক্সপ্রেস পূজা বা লুইপার প্রথম অ্যালবাম পুরোটাই আমার করা আছে দুটো অ্যালবামের কথা বলি আর প্রথম গান যদি বেলাল খানের প্রথম অ্যালবাম প্রথম গান কাটে না যে বেলা একা কে গেলা ভালোবাসে কি জ্বালা আমার লেখা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তারপরে হচ্ছে যে যেমন হচ্ছে ইমরানের অসংখ্য গানই আমার প্রথম অ্যালবামে চারটা গান ছিল এখন পর্যন্ত ইমরানের সাথে আমার গানের সংখ্যা

যদি পরে এটা প্রথম আবার মিনারের জন্য আমার প্রথম গান আমার হয় যে অন্যদের জন্য যে আমার প্রথম গান এগুলো অনেক ক্ষেত্রে মানুষ মানে জনপ্রিয়তা পেয়েছে বা মানুষ পছন্দ করেছে সেটা যদি মিনারে দেয়ালে দেয়ালে বলি কিংবা হচ্ছে তাসান বায়ের কেউনাজানক বলি কিংবা মহাত্মা সাকিবের জৌদি গানটা বা লিজার পাগলিচুরাইয়া গানটা এরকম অনেক অনেক জনপ্রিয় একটা ব্যাপার আমি যদি জিজ্ঞেস করি আপনি এখনো কিন্তু সেই নোয়াখালীর টোনে কথা বলেন এটিকে আপনি ইচ্ছে করে বলেন নাকি আপনি পরিবর্তন করতে চান না না এটা আসলে ইচ্ছা অনিচ্ছার বিষয় না এটা হচ্ছে অভ্যাস হয়তো আমরা যখন অনেক কথা বলি তখন হয়তো কন্ট্রোল করা কঠিন কিন্তু আমরা যখন একটা দুটা কথা বলি কম কথা বলি বা তখন হচ্ছে এক ধরনের হিসাব বা হচ্ছে আমরা যখন আনন্দিত থাকি বেশি হ্যাপি থাকি আমরা যখন কাছের মানুষদের সাথে কথা বলি তখন আমাদের আবেগটা একরকম হয় আবার দূরের মানুষ হলে ওখানে হয়তো আবেগটা প্রাণ খুলে আমরা যেখানে কথা বলি না সেখানে হয়তো সূত্র থাকবে অনেক রকম ব্যাপার থাকে সেখানে আমি আবার অনেকে আমাকে মনে করে যেটা করি চিটগঙ্গে ছিলাম দুই বছর কমার সময় যার কারণে সেই টোনটা আছে